Welcome to Jubangla. In this video, we will discuss about West Bengal State University affiliated colleges having zoology in their graduation. Acharya Prafulla Chandra College, 1960 সালে প্রতিষ্ঠিত নিউ ব্যারাকপুর অঞ্চলে 63টি জুলজি অনার্সে আসন রয়েছে এবং ন্যাক যে অ্যাক্রিডিটেশন তাতে দেখা যাচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্টে কিন্তু গ্রেড এ রয়েছে। বিধাননগর কলেজ 37টি জুলজি অনার্সের আসন রয়েছে। এছাড়া এখানে পোস্ট গ্রাজুয়েটে অ্যানথ্রোপোলজি, বটানি, কেমিস্ট্রি, এডুকেশন, মাইক্রোবায়োলজি, জুওলজি পড়ানো হয়। EB2 সেক্টর 1 সল্টলেক কেত অবস্থিত। বাণীপুর মহিলা মহাবিদ্যালয় এক্ষেত্রে বলা হয় যে এটি ফার্স্ট এভার উমেন্স কলেজ অ্যাক্রস দ্য সাবডিভিশন অফ বারাসাত সদর, বনগাঁ অ্যান্ড বসিরহাট। এখানে জুওলজি জেনারেল কোর্সটি পড়ানো আছে এবং এটি এস্টাবলিশড হয়েছে 1999 সালে বাণীপুর মহিলা মহাবিদ্যালয় নিয়ার বাণীপুর শাম সাহা মোড় বাণীপুরে হাবড়ায়। ভৈরব গাঙ্গুলি কলেজ সেটি বেলঘরিয়া অঞ্চলে রয়েছে এবং 41টি আসন বিশিষ্ট জুওলজি অনার্সের ক্ষেত্রে 3রা সেপ্টেম্বর 1968 স্থাপিত, ফিডার রোড বেলঘরিয়া, এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। বারাসাত গভর্নমেন্ট কলেজ, এই গভর্নমেন্ট কলেজটি 1950 সালে স্থাপিত বারাসাত গভর্নমেন্ট কলেজ, যেখানে বিএ বিএসসি সমস্ত রকম বিষয় রয়েছে। এখানে 55টি জুওলজি অনার্সের আসন আমরা দেখতে পাচ্ছি। যারা এখনো যুবাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে সাবস্ক্রাইব করে নিন, কারণ নিয়মিত নানান বিষয়ের খুঁটিনাটি, জুওলজি, তার কোডিং সিস্টেম, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন উত্তরের প্যাটার্ন, বিভিন্ন নির্দেশিকা ইউনিভার্সিটির, সেগুলো নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রিপশন করা থাকলে সুবিধা হবে। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ 41টি আসন জুওলজি অনার্সের ক্ষেত্রে এবং এরাও ন্যাকের নিরীক্ষে কিন্তু এ গ্রেড পেয়েছেন। এবং শুধু তাই নয় যে সার্টিফাইড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ক্যাম্পাস অ্যাওয়ার্ড রয়েছে। 6 রিভারসাইড রোড, 85 মিডিল রোড, ব্যারাকপুর, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। বারাসাত কলেজ, যেটি আরেকটি নাম বারাসাত সান্ধ্য কলেজ, 1972 সালে প্রতিষ্ঠিত। এক্ষেত্রে 53টি কিন্তু জুওলজি অনার্সের সিট রয়েছে। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ বনহুগলি অঞ্চলে, বরানগর নিকটবর্তী অঞ্চলে, 1956 সালে স্থাপিত, 80টি জুওলজি অনার্সের সিট রয়েছে। বসিরহাট কলেজ, যেটি 1947 সালে স্থাপিত, বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজ, জুওলজি আসন সংখ্যা এখানে নির্দিষ্ট পাওয়া যায়নি। ডেরোজিও যে মেমোরিয়াল কলেজ, 15টি জুওলজি অনার্সের আসন বিশিষ্ট কলেজ, 1996 সালে স্থাপিত, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। দমদম মতিঝিল কলেজ 1950 স্থাপিত। এই কলেজটিতে কিন্তু বিশেষভাবে যেমন এপিসি কলেজ, মতিঝিল কলেজ, এই সরোজিনী নাইডু কলেজ, এই সমস্ত কলেজগুলিতে একটি বিশেষ সাবজেক্ট আছে, মলিকুলার বায়োলজি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। দমদম মতিঝিল কলেজেও রয়েছে মলিকুলার বায়োলজি। জুওলজি অনার্সের আসন সংখ্যা 40। দীনবন্ধু মহাবিদ্যালয়, যারা বনগাঁও অঞ্চলে বসবাস করেন তারা জানেন এটি অত্যন্ত প্রতিষ্ঠিত একটি কলেজ এবং এই কলেজটি বহু মানুষের দ্বারা সমাদৃত হয়ে আসছে বহু বছর ধরে। 40টি জুওলজি অনার্সের আসন এখানে রয়েছে। একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অধীনস্থ ছিল কলেজটি। ডক্টর এপিজে আব্দুল কালাম গভর্নমেন্ট কলেজ, আসন সংখ্যা জুওলজি 20 এবং এটি কিন্তু নিউ টাউন গভর্নমেন্ট কলেজ নিয়ে প্রতিষ্ঠিত। 2014 সালে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শিরোপা লাভ করে। ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ, এটি গার্লস কলেজ সংখ্যায় কম, তার মধ্যে এটি অত্যন্ত প্রতিষ্ঠিত, 28টি আসন সম্পন্ন। 1992 সালে এই ইস্ট ক্যালকাটা গার্লস কলেজটি প্রতিষ্ঠিত হয়, লেক টাউন অঞ্চলে সীমাবদ্ধ এর অবস্থান। গোবরডাঙ্গা যে হিন্দু কলেজটি 1947 সালে বহু পুরনো কলেজ এবং ন্যাক অ্যাক্রিডিটেশনে কিন্তু অত্যন্ত সুনামের সঙ্গে এ গ্রেড পেয়েছেন এনারা। 20টি আসন রয়েছে জুওলজি অনার্সের ক্ষেত্রে। খাতুয়ারা, 24 পরগনা, উত্তর, ওয়েস্ট বেঙ্গল পিন 743273। এর সঙ্গে রয়েছে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উমেন, আরেকটি মহিলা কলেজ আমরা দেখতে পাচ্ছি, 1959 সালে স্থাপিত, দক্ষিণেশ্বরের কাছাকাছি অঞ্চলে, 50টি জুওলজি অনার্সের আসন সম্পন্ন। কিংস্টন কলেজ অফ সায়েন্স 2004 এস্টাবলিশড হয়েছে এবং এটা হচ্ছে বেয়ানান পুকুরিয়া অঞ্চল, নর্থ 24 পরগনা, যেটা কাজীবাড়ি অঞ্চল বলা হয়, মালিকাপুর বলা হয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কাছাকাছি অঞ্চলে। জেনারেলে জুওলজি আসন সংখ্যা 30। মহাদেবানন্দ মহাবিদ্যালয় 1968 সালে স্থাপিত জেনারেল ডিগ্রি কলেজ, যেটা মনিরামপুর ব্যারাকপুরে রয়েছে, 50টি জুওলজি অনার্সের আসন রয়েছে। মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ অর্থাৎ 1964 সালে স্থাপিত, বিরাটি অঞ্চলে এবং এটি স্টেশনের কাছে অবস্থিত। 22টি জুওলজি অনার্সের আসন রয়েছে। পানিহাটি
মহাবিদ্যালয়, 1976 সালে স্থাপিত জেনারেল ডিগ্রি কলেজ সোদপুরে 56টি কিন্তু জুলজ অনার্সের আসন এদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, এই প্রতিষ্ঠানের সুনাম বিশ্বব্যাপী, এমনকি কলেজ ওয়াজ র্যাঙ্ক 11th অ্যামং আদার কলেজেস ইন ইন্ডিয়া বাই দ্য ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক NIRFT। 1920 সালের কথা বলা হচ্ছে। 60টি আসন বিশিষ্ট রহরা খর্দা ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, এই কলেজটি কিন্তু রয়েছে আমাদের একদম RBC কলেজ যে রোড ইস্ট অঞ্চলে এবং ইস্ট কাঁথা পাড়া অঞ্চলে ঘাটিতে, এইটিও বেশ বহু পুরনো দিনের কলেজ এবং এটি সুপ্রতিষ্ঠিত। জুলজি বহুদিন ধরে এখানে পাঠরত করছেন ছাত্রছাত্রীরা। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে অঞ্চলে ওমেন কলেজ রয়েছে এবং ওমেন কলেজে 44টি আসন বিশিষ্ট, এবং দেখা গেছে যে 15 জানুয়ারি 1947 সালে এই কলেজের শুরু কথা বলা আছে। সরোজিনী নাইডু কলেজ ফর উমেন, যতগুলো মহিলা বা ওমেন কলেজ আমাদের চারপাশে রয়েছে তার মধ্যে অত্যন্ত স্বনামধন্য এবং অত্যন্ত সুপ্রতিষ্ঠিতভাবে নিয়মিত যে শিক্ষা ধারা বহন করে নিয়ে চলেছে সরোজিনী নাইডু কলেজ ফর উম্যান। 47টি জুলজি অনার্সের আসন বিশিষ্ট, 1956 সালে এস্টাবলিশড হয়েছে এবং যশোর রোড দমদম ওয়েস্ট বেঙ্গল পিন 700028। শ্রী চৈতন্য কলেজ হাবড়া অশোকনগর অঞ্চলে প্রফুল্লনগর বলে বেশি পরিচিত, 1956 সালে প্রতিষ্ঠিত, 61টি আসন সমৃদ্ধ, একাধিক বিষয়ে এখানে পোস্ট গ্র্যাজুয়েট করানো হয় এবং কলেজটি গঠনগতভাবে এবং তার রেজাল্ট ছাত্রছাত্রীদের সুনামের সঙ্গে এলাকায় দীর্ঘদিন ধরে তাদের সুনাম ছড়িয়ে রয়েছে। টাকি গভর্নমেন্ট কলেজ, টাকি গভর্নমেন্ট কলেজ পাবলিক আন্ডার গ্র্যাজুয়েট একটি কলেজ এবং প্রায় দীর্ঘদিন ধরে হাজার হাজার ছাত্রছাত্রী এখানে সুনামের সঙ্গে পাঠরত রেজাল্ট করে আসছে। তো এইগুলি হলো মূলত আমাদের যে স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলিতে জুওলজি পড়ানো হয় তার একটা তালিকা। আমরা বারবার বলছি যে আই কার্ডে কিন্তু BA BSc ভর্তির নিয়মগুলো বলা আছে। আমাদের ইউজু বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ শুধু গার্লস কলেজ এবং জুওলজি সেমিস্টার ওয়াইজ যে টপিকগুলো পড়ানো হবে সেই কোশ্চেন্স কেমন আসে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সহ টপিক সহ সমস্ত ভিডিও কিন্তু যু বাংলায় পাওয়া যাবে। অতএব যু বাংলায় সঙ্গে সাবস্ক্রাইব করে রাখলে এই নিয়মিত তথ্যগুলি আপনারা পাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।